আমি মেইনলি শাড়ি কিনতে এসেছি গাইজ এখানে, তারপরে ঘোরা। আমাকে প্রায় দু তিন চারটা শাড়ি নিতে হবে। আমি আর জীবনে একা একা শাড়ি কিনতে আসবো না। সব মিলকর লাগায়েঙ্গে বল গঙ্গা মাইয়া কি, দেখবই না আমি। চলে এসেছি, কালকে আসবো, ওই লোকের পুরো নৌকা বুক করবো। তোমরা এখন সময় হচ্ছে 11:20, কালকে রুম দেখেছি, আজকে ভাবলাম হোটেলটা একবার দেখে নিই তোমাদেরকে। এই যে হোটেলটা আমাদের, এটা রিসেপশন। আমরা বেরোবো, এই যে সব এখন প্ল্যান ট্যান চলছে, কোথায় খাবো, কোথায় কি করব। আর আজকে যাব আমরা শাড়ি কিনতে বিয়ার, এটাই মেনলি আমার বারাণসী আসার মেন উদ্দেশ্য, যে বিয়ের বেনারসি কেনা আর বাকি তারপরে ঘোরা। তো হোটেল থেকে বেরোই, কোথাও খেতে খেতে যাই। কালকে আইডি দেওয়া হয়নি, এখন আইডি দিচ্ছি আমরা। এই যে হোটেল থেকে বেরিয়ে সুন্দর জিলিপি ভাজছে, আর আমরা এখন যাব শাড়ির দোকানে মেনলি। আজকে এই মুহূর্তে তো ঘোরার কোনো প্ল্যানিং নেই, চারিদিকে শুধু খাবারই খাবার, খাবারই খাবার। যাই হোক, এই গাইস কেমন আছে তোমরা সবাই? আমি সাহিল আর তোমরা হচ্ছে সাহিল বর। খালি লাল কালার আর দেখ, উপর না হতো উপর সার ভাই কাউ ইয়ে লাল কালার উপর ছোটি বুটি। হ্যাঁ, আর আমার ঘুড়ি দেখা যাচ্ছে, খালি লাল কালার তো। আচ্ছা ঠিক আছে, এটা তুলে দাও, ঘুড়ি দেখা যাচ্ছে। ইয়া ইয়া কাতার ম্যানেজ বোরিং তারপরে ঘোরা। আমাকে প্রায় দু তিন চারটা শাড়ি নিতে হবে। এর আগে শাড়িগুলো যেগুলো কিনেছি ওগুলো কেনা হয়ে গেছে, বাট মেন শাড়ি যেটা বিয়ার রিসেপশনে পড়বে কৌশানি, সেটা এখানে মানে ওরই খুব ইচ্ছা ছিল, কিন্তু আসার মানে ও বলেছিল এখান থেকে কিনবো এখান থেকে কিনবো, খুব শখ ছিল আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ হু তেলিয়া, হ্যাঁ হ্যাঁ বলছি তোমার কোনো বক্তব্য ঢুকেছিলাম ওখানে, আমাদের রিসার্চের বাইরে ছিল শাড়ির দোকানটা। এবার আর একটা শাড়ির দোকানে যাবো, এটা আমাদের রিসার্চের মধ্যে, এখানেই থেকেই বোধ হয় কেনা হবে শাড়ি। যাই হোক, এখনো ব্রেকফাস্ট করিনি, আগে সবার আগে ব্রেকফাস্ট করতে হবে। এখানে প্রচুর শাড়ির দোকান, আর এখানে ফ্রডও প্রচুর হয়। ও আর একটা জিনিস থেকে সাবধানে, এখানে ব্রোকার সব, প্রচুর ব্রোকার, প্রচুর ব্রোকার, নিজেরা রিসার্চ করে যাবে। আমি শাড়ির দোকানের নামগুলো বলব। আমরা এখন যাচ্ছি আলবেলি, যেটা শুনেছি খুব ভালো। আলবেলি তো, আলবেলি শুনেছি খুব ভালো। যদি কেউ শাড়ি কিনতে আসো আমার মতো পাগল, যদি কেউ থাকো। 12:30 বাজে, আমরা এক তোমাদের বেরোতে আজকে লেট হয়েছে হোটেল থেকে। এটা আমাদের পরম্পরা বলতে পারো, আমাদের ট্র্যাডিশন এটা। আমার আমি আর প্রীতম যেখানে থাকবো আমাদের বেরোতে দেরি হবে। আর তারপরে আমরা একটা শাড়ির দোকানে গিয়ে টাইম ওয়েস্ট করেছি, ওখানে আমাদের ওটা প্ল্যানে ছিল না, ওটা হয়ে গেছিলো যাওয়া আর কি। যাই হোক, ওখানে গিয়ে টাইম ওয়েস্ট হলো অনেকটা, প্রায় 1 ঘন্টা হলো ওখানে প্রায় টাইম ওয়েস্ট। দেন আমরা এখানে খেতে আসলাম 12:30 বাজে। আমাদের আজকে যে করে হোক 4:30-4:30 মধ্যে সব শাড়ি ফাড়ি কেনা কমপ্লিট করতে হবে। তো এখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা একেবারে আলেবেলি বলে একটা জায়গা আছে শাড়ির দোকান, ওখানে যাবো, ওখানে গিয়ে শাড়ি দেখবো, ওখান থেকে শাড়ি কিনবো। আরও দু একটা দোকান ঘোরার ইচ্ছা আছে, যদি সময় পাই তাহলে ঘুরে নেবো, দেখে নেবো। আজকে মেন প্রোগ্রাম শাড়ি কেনা, আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেখা বোটে করে, এইটা আমাদের মেন প্রোগ্রাম। বাকি কালকে আর বাকি সবটা ঘুরবো। আর এখন একটা রেস্টুরেন্ট এসেছে, রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে 1916, ক্যাফে প্লাস রেস্টুরেন্ট। দেখো জাস্ট ক্যাফেটা, এটা দেখো পুরো রয়্যাল। আর ওখানে একটা ম্যাপ আছে দেখো, আনডিভাইডেড ইন্ডিয়া। ও এরকম যদি হতো তাহলে কত ভালো হতো। যাই হোক, হ্যাঁ ইংরেজদের আসার আগে এরকমই ছিল, তারপরে তো এরকম হয়ে গেছে। তো যাই হোক, এই আপাতত এই, আর বিয়ের জন্য শাড়ি কিনতে এসেছি। ভালো লাগছে ভেবে যে আমি শুধু ঘুরতে যেতাম, আজকে বিয়ের জন্য বারাণসীতে শাড়ি কিনতে এসেছি। প্রীতম তোমার বিয়ের জন্য কি আবার আসবে শাড়ি কিনতে? হ্যাঁ তোমার বিয়ের জন্য শাড়ি কিনতে এখানে, তোর বিয়ের জন্য শাড়ি এখনই একটা কাজ করা যেতে পারে, প্রীতমের বিয়ের জন্য শাড়ি এখনই আমরা কিনে নিয়ে যেতে পারি। রেস্টুরেন্ট থেকে খেয়ে এই জাস্ট বেরোলাম, বারাণসীতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, পান খাবো একটু, তার আগে শাড়ি কিনতে ঢুকবো। প্রীতম রেস্টুরেন্টে তুই রেকমেন্ড করবি সবাইকে? না না, আমি শুনেছিলাম কিন্তু ভালো না খুব, এটা রেস্টুরেন্টটা রেকমেন্ড করবো না, হোটেলটা আমরা খুব রেকমেন্ড করছি, যেটা আমরা আছি মাস্ট রেকমেন্ডেড। আর শাড়ির দোকানে এখন ঢুকবো, চল বাইরে থেকে হচ্ছে এইটাই দেখো।
এটা রিভিউ খুব ভালো আর দামও শুনছি কম দেখি শাড়ি কিনতে পারি কি পাই না এখান থেকে ভাই সাহেব কত বাজে সাড়ে চারটে গাইজ লাস্ট যখন ক্যামেরা অন করেছিলাম তখন কটা বাজে একটা এরকম কিছু হবে ওখান থেকে বেরিয়ে আলবেলি থেকে বেরিয়ে আরও এক জায়গায় এলাম অরা বলে একটা দোকানে কি হচ্ছে এটা কি বকছে এটা সব কি সাইথিয়া বালি বলছে নেই চাইয়ে ভাই যাই হোক শাড়ি ফাড়ি এখন কেনা সব ডান মানে আমার দুটো হয়ে গেছে আমি জাস্ট দুটোই নিলাম বিয়ে কৌশানের বিয়ে আর কৌশান রিসেপশন শাড়ি কেনা দেখি ঝামেলার ব্যাপার আমার অনেক ইজি হয়েছে কৌশানির জন্য কেননা ও পুরো আমাকে প্রিন্ট থেকে শুরু করে কালার থেকে আগে থেকে চুজ করে রেখেছিল আমি এসছি ছবি দেখিয়েছি সিমিলার দেখিয়েছি আমি তুলে নিয়ে নিয়ে নিয়েছি বাকি কেউ শাড়ি কিনতে পারিনি সোম কিনতে পারিনি প্রীতম কিনতে পারিনি আমি আমার মায়ের জন্য কিনতে পারিনি কারোর জন্য নিতে পারিনি কেননা এত হাজার অপশান ওদের এত দাবি জীবনে আমরা বুঝতেই পারছি না সেই জন্য আর কি যাই হোক মোটামুটি এখন সব ডান এখন আমরা যাবো একটু হোটেলে হোটেলে গিয়ে আমরা যাবো সন্ধ্যা আরতি দেখতে এই সারাদিনের এই শাড়ি কেনা হয়ে গেছে আমি আর জীবনে একা একা শাড়ি কিনতে আসবো না প্রীতম তাহলে কি মানে বাড়ির জন্য শাড়ি পছন্দ হলো না বুঝতেই পারছি না কি শাড়ি নেবো কেউ কেউ বলছে একই দাম যা দেখাচ্ছে আবার কেউ কেউ বলছে যে ও না দেখে নেওয়া যাবে না সোম আমার তো একটা শাড়ি পছন্দ হয়েছিল সোমের সোমের যে শাড়ির পছন্দ হয়েছে ওটা আবার সবার পছন্দ হয়েছে কিন্তু সেই শাড়ির দাম 25,000 না 30,000 টাকা 25,000 টাকা 23,000 টাকা লাস্ট বলেছিল কথাই আছে না কি শাড়িটা ভালো ছিল হ্যাঁ মানে যত গুড় তত মিষ্টি যত টাকা দেবে তত আর এর এর কোনো ব্যাপার না দেখি ঘুমাচ্ছে এরকম করে আমি অন্য লিটারালি ঘুমাচ্ছিল আমি পরেরবার সিঙ্গেল আমার কি কাজে লাগবে আমি এনজয় করছি তোরা যে ফার্স্ট রেড হচ্ছে এই জন্য আমি এনজয় করছি ভালো লাগছে আমরা জাস্ট বেরোলাম সময় হয়েছে তোমার 5:30 হোটেলে একটু রেস্ট নিচ্ছিলাম শাড়িগুলো রাখলাম সব কিছু ঠিকঠাক করলাম ফ্রেশ হলাম একটু সবাই মিলে এখন আমার যাবো হচ্ছে আত্মীঘাট একটা ছোট্ট ব্যাড নিউজ আছে ব্যাড নিউজ ঠিক না একটু মন খারাপ নিউজ নাকি বল প্রীতম ঘাটে মানে গঙ্গার জল অনেক বেড়ে গেছে তো তাই জন্য আগের মতো অঞ্জলি এখন হচ্ছে না যেটা সন্ধ্যার সময় হতো আরতি আর বোট রাইড হচ্ছে না আরতিও হচ্ছে না একজন পুরোহিত উপরে দাঁড়িয়ে দোতলার উপরে দাঁড়িয়ে আরতি করবে সেটাই দেখতে হবে এটা তো দশটা সময় ঘাটে আরতি ঘাটে কি হয় দেখি আর এই বলতে থাকো ইউপির ফুচকা আমাদের ইউপির ফুচকা খাইনি এখনো না ইউপির ফুচকা খাইনি খাবো আজ সন্ধ্যাবেলা দেখি আস্তিঘাটে এখন আমরা যাচ্ছি ওই জন্য আস্তিঘাটে আরতি দেখবো নৌকায় বসে বসে নৌকা চড়াবে না বোট রাইড যেহেতু বন্ধ বাট বসে আরতি দেখা যাবে দেখি কেমন হয় একটু মনটা খারাপ ঠিক আছে পরে আবার আসবো এই সময়টা এরকম এটা অক্সিজেন বেসিক্যালি জানো অক্সিজেন না বলছি তো সবই সিজন সবই সিজন বর্ষাকাল বলে জলটা বেড়ে গেছে ঠান্ডা এলাকা বারাণসী আসবো আমি প্রীতম এখনই ডিসাইড করলাম আর কি আসবোই এইবার এই আস্তিঘাটের আশেপাশে এসে মনে হচ্ছে যে ওয়ারাণসী আর এখানে না অদ্ভুত জামা পাওয়া যাচ্ছে কুর্তা টাইপের পাওয়া যাচ্ছে ওগুলো ভাবছি আমি সোম নেবো কিনা আর এখানে বাসি বাজছে ভাবছি নিবি আচ্ছা কি করে জানলি তুই আগে হয়েছিস আমি হয়েছি আমি তোকে বলিনি আগে বলিনি আমি বললাম আমিও দেখেছি ফার্স্ট যখন কুর্তা দেখলাম একটা দোকানে হ্যাঁ ওই টার্নিং সুলাকা হ্যাঁ আমি ভেবেছি ওখানেই ধরেছি আমি তাহলে যাই হোক তো ব্যাপারটা হচ্ছে এবার একটা অ্যাম্বিয়েন্স আসছে যে ভয়ানেশী এসছি সামনে গঙ্গা দেখতে পাচ্ছি আমরা চলো কাছে গিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে আরসি ঘাট ওকে আর আমাদের হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স আরসি ঘাট চলো দেখাচ্ছি প্রচন্ড ভিড় বেশ একটা ভাই এটা আমি যাচ্ছে এবার বেশ ভালো লাগছে নাকি জাস্ট জলের ইয়েটা দেখো মানে কি উচ্চতাটা দেখো যে কারণে বোট রাইড বন্ধ হয়ে গেছে দেখো এইটা হচ্ছে বেসিক্যালি ওইটা হচ্ছে বসার জায়গা আর এই অবধি হচ্ছে জল কেন বোট রাইড করতে দেবে বলো কিন্তু বসে বসে আরতি দেখা যাবে তোমরা এখন কথা বলবো কোনো ইয়েতে গিয়ে বোটে গিয়ে তো আমরা ঘাটের এই সাইডে এলাম বেসিক্যালি একটা নৌকা বুক করে এলাম যাতে সামনে থেকে আরতিটা দেখতে পারি আর এই যে এখন এইগুলো প্রদীপ দেব গঙ্গাতে যারা ফ্যামিলির বড়রা মারা গেছেন তাদের নাম করে সবাই এইভাবে করছি মুডটা একটু খারাপ হয়ে গেল না কিন্তু জলটা দেখেছি মুডটা একটু খারাপ হয়ে গেল চলো ঠিক আছে যা হয় ভালোর জন্য হয় শুনেছি तो बहुत कम है ऐसा ना करें जयकारा लगाने में कंजूसी ना करें जयकारा जोरदार लगाएं
भगवान के नाम का जयकारा आप हर जगह लगाते हैं, हम सब मिलकर लगाएंगे बोल गंगा मैया की। गाइज আমরা লাস্ট এক দেড় ঘন্টা ধরে আরতি দোকানে আছি, আরতি দেখবো বলে একদম ফ্রন্টে বেশি টাকা দিয়ে নৌকা বুক করে বসলাম যে আমরা আরতি দেখবো। লাস্ট মোমেন্টে কোনো একটা বড় পার্টি এসছে, পুরো নৌকা যাদের বুক করবে অনেক লোক, আমাদেরকে বলছে তোমরা পেছনে চলে যাও, পেছনে নৌকা সামনে এরা বসবে। একটু কথা কাটাকাটি হলো আমাদেরকে লিটারালি, আর আরতি শুরু হতে দু মিনিট বাকি, সাড়ে ছয় আরতি শুরু হবে মানে হওয়ার কথা, লিটারালি দু মিনিট আগে বলছে আমরা এই নৌকা মানে তোমাদের পুরো নৌকাটাই আমরা পেছনে দেবো, সামনে অন্য নৌকা আসবে, বেড়ে গেলো গন্ডগোল। আর আমার এইসব গাইজ ক্ষেত্রে গাইজ প্রচণ্ড রাগ, আমি দেখছি ঘেমে আমি রাগে, আর দেখবই না দেখবই না, আমি চলে এসেছি কালকে আসবো, ওই লোকের পুরো নৌকা বুক করবো, কালকে আরতি দেখবো তোমাদেরকেও দেখাবো। আমি জানি আজকে দেখলে তোমাদেরকে দেখাতে পারতাম, কালকেই দেখবো, আজকে দেখবো না, এখন জানি না কী করবো, রুমে চলে যাবো, মাথার মধ্যে না আমার চিরবি চিরবির করছে পুরো। ফাইনালি ইউপির ফুচকা, বারাণসীর ফুচকা, এই যে মোটামুটি অনেক স্টেটেই ফুচকা খেয়ে নিলাম আমরা, আমি আর প্রীতম তুই না, মাথাটা গরম ছিল এখন একটু শান্ত, তো আসছি ঘাট থেকে টোটো করে আমরা বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে কি ঘাট, দশাশ্বমেধ ঘাট, দশাশ্বমেধ ঘাট, ওখানে কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে আমরা সব জিজ্ঞাসা টিজ্ঞাসা করে আসবো, কালকে সকালে এসে পুজো দেবো, সেই জন্য এখন যাচ্ছি। আর এই জায়গাটা গোধুলিয়া চক, তাই তো? এই জায়গাটার নাম হচ্ছে গোধুলিয়া চক, বারাণসীর সব থেকে ফেমাস জায়গা বলতে পারো, চকটা হচ্ছে ওই মোড়টা আর কি, তো এই জায়গাটায় বারাণসীর সব থেকে ফেমাস জায়গা বলতে পারো, তাই তো? যত স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়, বাট আজ আমরা স্ট্রিট ফুড খাওয়ার মুডে নেই, কাল খাবো, জায়গাটা খুব সুন্দর, খুবই সুন্দর। তো লাস্ট আমরা কাশী বিশ্বনাথ মন্দিরে জাস্ট গেছিলাম শুনতে, কাল সকালে কিভাবে পুজো দেব না দেব সব ঠিকঠাক হবে কিনা, ওখানে গিয়ে আর কি কিভাবে 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 পুজো হয়ে গেল, মানে পুজো দিতে চলে গেলাম, তো ওখানে তো কোনো কিছু অ্যালাউড নয়, আমরা জাস্ট ছবি তুলেছি মাথায় ইয়ে নিয়ে, তাও বেরিয়ে এসে ফোন স্মার্ট ওয়াচ কি বলে এয়ারপড সব সব মানে হেডফোন নর্মাল যা যা কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেট সব তোমার ইয়ে বাইরে একটা লকারে রেখে দিতে হয়, আমরা নর্মালি পুজো দিলাম একটা জায়গা থেকে জিনিসপত্র কিনলাম, তাদের লকারে জিনিস আমাদের ইয়েগুলো রাখলাম, গেলাম পুজোর নামে শুধু ফুলগুলো নিয়ে ওরা এক জায়গায় দিয়ে দিল লাইনে দাঁড়িয়ে, ব্যাস এই আর কিচ্ছু না, নাথিং, এই পুজো ওই ওটাই পুজো হয়ে গেল আর কি, প্রসাদটা নিয়ে চলে আসলাম। তো আমরা বাড়ি এসেছি মানে জাস্ট ওখান থেকে বেরিয়ে হোটেলে চলে এসেছি, এখন ডিনার করব, ওদিকে প্রীতম সব রেডি ফেডি করছে, আর আমি এদিকে তোমার আগের দিনের ভিডিওটা জাস্ট এডিট করে কমপ্লিট করলাম, এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় তোমার 12টা বাজে, আমি এডিট কমপ্লিট করলাম, আর আমার জন্য এরা এখনও ডিনার না করে বসে আছে, একসঙ্গে ডিনার করবো বলে, আমি বললাম আগে এডিটটা করে নিই তারপর ডিনার করবো, না তো ঘুমিয়ে পড়লে আবার চাপ হয়ে যাবে। তো চলো আজকে ভিডিও এই অবধি থাক, জানি ভিডিও কেমন লাগলো কমেন্টটা অবশ্যই করো, কমেন্টটা কিন্তু করবে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামে ফলো করো সাহিল 3007। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো ভালো রেখো, এই সবাই বল ভালো থেকো ভালো রেখো, ভালো থেকো ভালো রেখো, আমাকে দেখতেই পাইনি, বলো ভালো থেকো ভালো রেখো, ভালো থেকো ভালো রেখো।